হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে। যারা ফেসবুকে দেখছো, আজকে আমি তোমাদের জন্য রান্নাবান্না করব হচ্ছে সবজি চিংড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বেশি বকবক না করে চলো শুরু করি। আলু, পটল, পেঁয়াজ, বরবটি, বিনস কেটে নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি। এবার এগুলোকে অল্প অল্প করে ছেড়ে দেবো। একটু সামলে ছাড়বেন, নাহলে তেল ছিটকাবে, প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাবে। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আমি স্বাদ অনুযায়ী নুন দেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ফটাফট একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এটাকে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে একটু ভাজার জন্য রেখে দেবেন, ঢাকা দিয়ে দিলেন। আমি আদা টমেটোটা বেটে নিয়েছি, চিংড়ি মাছটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আদা টমেটো জিরেটা বেটে নিয়েছি, হ্যাঁ, অল্প একটু সামান্য জিরে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে হবে, ভাজা ভাজা করতে হবে চিংড়ি মাছগুলোকে। তারপরে যেই পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দেব, টমেটো আদার আর জিরে গুঁড়ো দিব। স্বাদ অনুযায়ী একটু মাঝারি ধরনের দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু নুন লাগবে, তাই জন্য আর একটু নুন দিয়ে ভালো মতো এটাকে কষাবো। কোনো কিছু আগের দিয়ে সিদ্ধ করা নেই, সব কিছুই কাঁচা ছিল। আর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, নষ্ট করব না। এগুলোকে ঢেকে দেব আর একটু কমিয়ে দেব। যখন একটু তেল ছাড়বে, কষাটা যখন একদম পারফেক্টলি হয়ে যাবে, একটু যখন তেল ছাড়বে বুঝবেন, দেখে নেবেন একটু সিদ্ধ হয়েছে কি না। আমিও দেখে নিলাম। নিয়ে ওখানে একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য। আমি একটু মিষ্টি ভালোবাসি, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি করলাম। আর পেঁয়াজগুলোকে গোটা গোটা করে দিয়েছি। আর জল দিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী। যারা ঝোল বেশি খাবেন তারা ঝোল দেবেন, যারা ঝোল কম খাবেন তারা কম ঝোল দেবেন। দিয়ে নাড়িয়ে চালিয়ে এটাকে ফুটানোর জন্য রেখে দেবেন। যখন উবালনা চলে আসবে, তখন মানে ফুটে যাবে ঝোলটা, তখন ঢাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, না হলে মানে যখন না ফুটে যদি ঢাকা দেন তাহলে তেলগুলো উপরে উঠে যাবে। তৈরি আমার সবজি চিংড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।